গুড মর্নিং অল মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি স্ট্যান্ডার্ড ওয়ানে কনভারসেশন ক্লাস নেব। আগের ক্লাসে আমি তোমাদেরকে পেজ নাম্বার 5 লেসন 3 মেম্বার্স অফ মাই ফ্যামিলি এখান থেকে 4 কোশ্চেন অ্যানসার তোমাদেরকে পড়া দিয়েছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে এই পড়াটা মুখস্থ করেছো। আজকে আমি পরের 4টে বা 4 কোশ্চেন অ্যানসার তোমাদেরকে পড়া দেব। তোমরা প্রত্যেকে কনভারসেশন বইটা খোলো, দেখো আমি দেখাচ্ছি পেজ নাম্বার 5 লেসন 3 মেম্বার্স অফ মাই ফ্যামিলি এখান থেকে পরের যে 4 কোশ্চেন অ্যানসার, তো 5, 6, 7, 8 এই 4 কোশ্চেন অ্যানসার আজকে তোমাদের পড়া দেবো। আমি বলেও সেটা লিখেছি, লেসন 3 পেজ নাম্বার 5 মেম্বার্স অফ মাই ফ্যামিলি কনভারসেশন পেজ 5 নাম্বার কত, 5 2 8 রিড, 5 2 8 রিড বা 5 8 থেকে আর 8 পর্যন্ত তোমাদের আজকে পড়া। প্রত্যেকে কনভারসেশন বইটা খোলো, প্রত্যেকে আমার পড়া বলার সাথে সাথে আমার পেন্সিল দিয়ে স্টার অথবা গোল অথবা টিক দিয়ে দাগ দিয়ে নেবে। সঙ্গে তোমরা কি করবে না, এই পড়াটা পড়বে এবং তার আগের পড়াটাও তোমরা ভালোভাবে মুখস্থ করবে। তাহলে আশা করছি প্রত্যেকে কনভারসেশন বইটা খুলেছো। দেখো আজকে পড়া নাম্বার 5 কি আছে, হু লুকস আফটার দা চিমনি। কি বললাম আবার বলছি, তোমরা প্রত্যেকে আমার সাথে বলো পড়াটা, হু লুকস আফটার দা চিমনি। কি আছে অ্যান্সারটা বলো সবাই, মাই মাদার লুকস আফটার দা চিমনি। আবারও বলছি অ্যান্সারটা, মাই মাদার লুকস আফটার দা চিমনি। নাম্বার 5 আছে, হু কুকস ফুড ফর ইউ। আবার বলছি বলো সবাই, হু কুকস ফুড ফর ইউ। অ্যান্সারটা কি হবে, মাই মাদার কুকস ফুড ফর আস। এবার নাম্বার 7 কি আছে, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ। আবার বলছি 7-এ, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ। অ্যান্সারটা বলছি প্রত্যেকে বলো, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। কি বললাম, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। নাম্বার 8, হুম ডু ইউ প্লে উইথ। আবার বলছি, হুম ডু ইউ প্লে উইথ, প্রত্যেকে বলো, আই প্লে উইথ মাই সিস্টার। কি বলবে, আই প্লে উইথ মাই সিস্টার। এর আগে এই পড়াটা তোমাদের দিলাম, প্রত্যেকে স্টার বা টিক দিয়ে দাগ দিয়ে নাও। এবার আমি এই ইংলিশের সাথে সাথে বাংলা দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। তার আগে কিছু কথা বলে নিই যে এই দুটো প্রশ্ন বাদ দিয়ে এই দুটো যে প্রশ্ন আছে, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ এই প্রশ্নটা এবং হুম ডু ইউ প্লে উইথ এইটা নিজেরা যেরকম হবে সেই রকমই বলবে। মানে ধরো, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, সিস্টার্স মানে কতজন, অনেক। এখানে কি বলছে, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার, যখন একজন হবে তখন সিস্টার, আর তোমরা তো জানো যখন অনেকজন হবে তখন এস যোগ করবে সিস্টার্স। এবার কারোর যদি কোনো ভাই বোন না থাকে সে কি বলবে, আই হ্যাভ নো সিস্টার। বা কারোর যদি একজন থাকে তাহলে এখানে চলে গেছে, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। কারোর দুজন বোন কি বলবে, আই হ্যাভ টু সিস্টার্স। মানে তোমাদের যে ফ্যামিলি যেভাবে আছে সেভাবে তোমরা বলবে, এতে কোনো অসুবিধা হবে না তোমাদের কোশ্চেনে অ্যান্সার করার সময় বা ভাইভা এক্সামের সময়। পরে আছে, হুম ডু ইউ প্লে উইথ, এখানে আছে আই প্লে উইথ মাই সিস্টার, মানে সে প্লে মানে কি খেলা, তার সাথে খেলছে বোনের সাথে, এখানেও তোমরা বলবে সে দাদা সিস্টার, মানে যেটা হবে যার সাথে তোমরা খেলো সেইভাবে বলবে। বইতে আছে মানে বইয়ের মতন যে বলতেই হবে এমন করে না, নিজের ব্যাপার বলছে ফ্যামিলি যে ব্যাপার বা পরিবারের সেইটা এখানে বলবে। আর বাকি দুটো প্রায়ই তোমাদের প্রত্যেকের জীবনে, হ্যাঁ আমাদের হয়েছে তোমাদের হয়েছে, কে রান্না করে সেটা মা করে, কে বাচ্চাদের দেখাশোনা মা করে, এগুলো তো আমরা জানি। ঠিক আছে, তাহলে এই 4 কোশ্চেন অ্যান্সার আজকে তোমাদের করা দিলাম। এবার আমি ইংলিশের সাথে সাথে বাংলা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হুম লুকস আফটার দ্য চিলড্রেন, মানে চিলড্রেন মানে কি, শিশুরা, শিশু, তাহলে কে শিশুদের দেখাশোনা করে। কি আছে, মাই মাদার লুকস আফটার দ্য চিলড্রেন, মানে আমার মা বা যে যা যে
মাই মাদার লুকস আফটার দা চিলড্রেন, মা তার শিশুকে দেখাশোনা করে। হু কুকস ফুড ফর ইউ, ইউ মানে তুমি হয় আর তোমাদের হয়, তাহলে কে কুকস মানে কুক মানে কি রান্না করা, অনেক রান্না, তাহলে কুকস, তাহলে কে আমাদের রান্না করে, ফুড মানে কি খাবার রান্না করে, এরকম কি বলবে, মাই মাদার কুকস ফুড ফর আস, মানে আমার মা আমাদের জন্য রান্না করে। তোমরাও বলবে তোমার মা কি তোমার জন্য রান্না করে না, বাড়ির আরো সবার জন্য রান্না করে, আস মানে আমাদের জন্য সবার জন্যই মা রান্না করে। পরেরটা, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, মানে তোমার কজন বোন আছে। আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার, মানে আমার অনলি ওয়ান মানে একটাই বোন আছে। এখানে বললাম আগেও বলেছি যদি কারো মানে দুটো বোন থাকে তাহলে কি বলে, আই হ্যাভ টু সিস্টার্স, বা তিনটে আই হ্যাভ থ্রি সিস্টার্স, তখন এস যোগ হবে সিস্টার্স। এখানে কি বলেছে না, একজন আছে, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার মানে আমার আছে একমাত্র বোন। তারপরে হুম ডু ইউ প্লে উইথ, প্লে মানে খেলা করা, প্লে উইথ তুমি কার সাথে খেলা করো, এখানে আছে আই প্লে উইথ মাই সিস্টার, আমি আমার বোনের সাথে খেলা করি, এবার তোমরা যদি ভাইয়ের সাথে খেলা করো সেটাই বলবে, তাহলে আই প্লে উইথ মাই সিস্টার, বা কেউ বললে আই প্লে উইথ মাই ব্রাদার, যেটা বলবে সেটা হবে। নিজেরা যতটা ভাই বোন সেই বোন সেই কথা সেই ভাই বোনের কথা বলে, কারো যদি বোন না থাকে বলবে নো সিস্টার বা নো সিস্টার, মানে তোমার কোনো বোন নেই, নো সিস্টার। তারপরে আর তুমি কার সাথে খেলো এটাও সেম বলবে, কেউ যার সাথে খেলো সেই বলবে। তাহলে আজকের এই চারটে কোশ্চেন আনসার তোমাদের পড়া দেওয়া হলো, কি না হু লুকস আফটার দ্য চিলড্রেন, সিক্স এ হু কুকস ফুড ফর ইউ, সাত নম্বরে হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, আট নম্বরে হুম ডু ইউ প্লে উইথ। তাহলে এই ফোর কোশ্চেন আনসার তোমাদের পড়া দেওয়া হলো, তোমরা ভালোভাবে পড়াটা মুখস্থ করবে, আর সবসময় ইংলিশে যেহেতু কনভার্সেশন ইংলিশেই, তাই তোমরা ইংলিশেই কোশ্চেন করবে, ইংলিশে উত্তরটা দেবে। আমি তোমাদের বোঝানোর জন্য একটু বাংলা দিয়ে বুঝিয়ে দিই, কিন্তু কেউ পরীক্ষার সময় বা এক্সামের সময় বাংলা বলবে না, আমি তোমাদের ইংলিশে কোশ্চেন করবো, তোমরা আমাকে ইংলিশেই উত্তর দেবে, শুধু এই ইংলিশ উত্তরটা, ঠিক আছে? আমি আবারও করছি, প্রত্যেকে আমার সাথে পড়ো এবং বইতে দাগ দিয়ে নেওয়া অবশ্যই। নাম্বার ফাইভ, হু লুকস আফটার দ্য চিলড্রেন, আবারও বলছি হু লুকস আফটার দ্য চিলড্রেন, অ্যান্সারটা হবে মাই মাদার লুকস আফটার দ্য চিলড্রেন। পরের প্রশ্নটা, হু কুকস ফুড ফর ইউ, মাই মাদার কুকস ফুড ফর আস। নাম্বার সেভেন, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। নাম্বার এইট, হুম ডু ইউ প্লে উইথ, কি হবে, আই প্লে উইথ মাই সিস্টার, ঠিক আছে? এই চারটে পড়া আবারও পড়ছি, তোমরা আমার সাথে বলো। নাম্বার ফাইভ, হু লুকস আফটার দ্য চিলড্রেন, মাই মাদার লুকস আফটার দ্য চিলড্রেন। নাম্বার সিক্স, হু কুকস ফুড ফর ইউ, মাই মাদার কুকস ফুড ফর আস। নাম্বার সেভেন, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, অ্যান্সারটা আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। তারপরে আরেকটা, হুম ডু ইউ প্লে উইথ, আই প্লে উইথ মাই সিস্টার। তাহলে কত পেজ নাম্বার ফাইভ, লেসন থ্রি মেম্বার্স অফ মাই ফ্যামিলি, এই লেসন থেকে তোমাদের ফোর কোশ্চেন অ্যান্সার দিলাম, ফাইভ সিক্স সেভেন এইট তোমরা ভালোভাবে মুখস্থ করবে বাড়িতে, এবং তার সাথে সাথে কী করবে না, আগের যে পড়াগুলো তোমাদের দিয়েছিলাম মানে লেসন ওয়ান বা লেসন টু, এই পড়াগুলো মাঝে মাঝে বাড়িতে রিভিশন দেবে। আবারও হচ্ছে নাম্বার ফাইভ, হু লুকস আফটার দ্য চিলড্রেন, মাই মাদার লুকস আফটার দ্য চিলড্রেন। সিক্স এ, হু কুকস ফুড ফর ইউ, মাই মাদার কুকস ফুড ফর আস। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, আই হ্যাভ অনলি ওয়ান সিস্টার। হুম ডু ইউ প্লে উইথ, আই প্লে উইথ মাই সিস্টার, ঠিক আছে? তাহলে এই ফোর কোশ্চেন অ্যান্সার পড়া দিলাম, ভালোভাবে পড়বে, আগের পড়াগুলো ও কি করবে প্রত্যেকের রিভিশন দেবে, আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।